हेलो एवरीवन, आमी मेरी। वेलकम टू माय चैनल मेरीज फुटनोट्स। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आजकेर भिडियोटा शुरू करछी जगन्नाथ मंदिर थेके। आज पुरीते आमादेर चतुर्थ दिन, ताई सकाल सकाल चले एसेछी जगन्नाथ देवके दर्शन करते। एखन सकाल 7:30 मतो बाजे। आमादेर पांडार देवा समय मतोई आमरा मंदिर चत्वरे हाजिर हये गेछी। ताहले चलो जाई जगन्नाथ देवे दर्शन करे आसि। जेहेतु मंदिरेर भितरे कोनो रकम फटोग्राफी बा भिडियो अलाउ नेई, তাই তোমাদের তা দেখাতে পারলাম না। জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। সুজয় ব্রেকফাস্টে নিয়েছে এক প্লেট পুরি আর সবজি, আর আমি নিয়েছি একটা আলুর পরোটা। আজ সন্ধেবেলা আমাদের প্ল্যান ছিল পুরীর মার্কেটটা একটু ঘুরে দেখার, তাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। সন্ধে হতেই পুরি মার্কেটে ভিড় বাড়তে থাকে। সকালে সমুদ্রে স্নান বা সাইট সিন করে পুরীতে আসা পর্যটকেরা সন্ধে হতেই পুরি মার্কেটে বেরিয়ে পড়ে। বাচ্চা থেকে বুড়ো সবার কেনার মতো জিনিসই এই মার্কেটে পাওয়া যায়। আর এটাই হচ্ছে পুরীর বিখ্যাত গজা তথা মিষ্টির দোকান গাঙ্গুরাম। ভিড়টা দেখেছো? এখন আমরা চলে এসেছি পুরী বীচ মার্কেটে। পুরীর বীচ সন্ধে হতেই কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। বিভিন্ন রকমারি জিনিসের দোকান তোমরা এই বীচ মার্কেটে দেখতে পাবে। চলো তাহলে এই বীচ মার্কেটটা নিজেও ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। মার্কেটে এসেছি আর কিছু কিনবো না তা তো হয় না। এখানে অনেক অর্নামেন্টসের দোকান আছে, আর তোমরা তো জানোই অর্নামেন্টসের সাথে মেয়েদের একটা আলাদাই সম্পর্ক। কিন্তু এখানে এত জিনিস যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। অ্যাট লাস্ট ঠিক করলাম যে একটা ব্যাঙ্গেল নেব। তো এখন সেই ব্যাঙ্গেল পছন্দ করাই চলছে। কিন্তু এত ঘুরেও একটা ব্যাঙ্গেলও পছন্দ মতো পেলাম না। অ্যাট লাস্ট এই দোকানটায় একজোড়া ব্যাঙ্গেল আমার পছন্দ হয়েছে, তাই আর সময় নষ্ট না করে ছটাপট নিয়ে নিলাম। বেশ কিছুটা সময় বীচ মার্কেটে কাটিয়ে এখন আমরা পুরী মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি পুরীর বিখ্যাত কাকাতুয়া দোকান থেকে গজা নিতে। মার্কেটে কি ভিড় দেখেছো? এই হলো সেই বিখ্যাত কাকাতুয়া দোকান। যদিও এখানে এর পরে আরও একটা দোকান আছে কাকাতুয়া নামে, দুটোই নিজেদের অরিজিনাল বলে দাবি করে, তবে এই দোকানটাই হয়তো সবচেয়ে পুরনো। আর এই দোকানের একটা বড় স্পেশালিটি হলো এই কাকাতুয়া। আর এই দোকানে কি মারাত্মক পরিমাণে সেল হয় দেখো, নিমেষের মধ্যে এক থালা গজা শেষ। যে
যেহেতু পুরীতে আজ আমাদের শেষ দিন, তাই গজা নিয়ে আবার আমরা একটু পুরী মার্কেটটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। মার্কেট ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানে একটা ব্যাগ খুব পছন্দ হওয়ায় সেই ব্যাগটাও নিয়ে নিলাম। এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। টুকটাক মার্কেটিং শেষ করে এখন আমরা চলে এসেছি পুরী বিচে। যেহেতু কাল সকালেই আমরা পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই শেষবারের মতো একবার পুরীর সমুদ্র দর্শন করতে চলে এসেছি। এবারের মতো পুরী ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। এখন হোটেলে ফিরে একটু তাড়াতাড়ি ডিনার করে নেব, কারণ কাল পুরী স্টেশন থেকে ভোর 5:46 আমাদের ট্রেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।